আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি যশোর জেলার অভয়নগর উপজেলাধীন সিদ্ধিপাশার জমিদার বাড়িতে। বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার নানা আলীবর্দী খানের আমলে 1750 খ্রিস্টাব্দে নড়াইলের কচুবাড়ি হতে সুবলভদ্র ভৈরবকুলে সিদ্ধিপাশা গ্রামে বসবাস করতেন। তিনি নড়াইলের জমিদারের জ্ঞাতিদার ছিলেন। সুবলভদ্রের দৌহিত্র প্রাণহরিভদ্র সাসরার রাজার প্রধান দেওয়ান হরিরাম মিত্রের সহযোগিতায় ইংরেজ শাসনামলে নিলামে কিছু জমিদারি ক্রয় করেন। 1910 খ্রিস্টাব্দে প্রাণহরিভদ্র 7 বিঘা জমির উপর সিদ্ধিপাশার জমিদার বাড়িটি স্থাপন করেন। তো এবার আসুন, আমরা এই জমিদার বাড়িটি আপনাদের ঘুরিয়ে দেখাই। একটি কাছারি বাড়ি, একটি পাঠকক্ষ। এই পাঠকক্ষে ছিল অসংখ্য বই যা দূরদূরান্ত থেকে মানুষ পড়তে আসত। দুটি মণ্ডপ, দুটি এল টাইপের অন্দরমহল, দুটি রান্নাঘর, একটি বাদনদার ঘর নিয়ে নির্মিত অনিন্দ্য সুন্দর জমিদার বাড়িটি দেখলে এখনও বিস্মিত হয়ে যেতে হয়। অগণিত কারুকার্যের অপূর্ব সমাহারে প্রাণহরিভদ্রের কাছারি বাড়ির জৌলসময় অতীত ঐতিহ্যের অনুপম প্রকাশ। জমিদার বাড়ির পূর্ব পাশে বিশাল এক ইন্দ্র ছিল, নিচের দিকে তাকালে মনের কোণে ভেসে উঠত রূপকথার দৈত্যের ভয়ঙ্কর গহ্বর। কিন্তু সিদ্ধিপাশার জমিদার বাড়িটি কখনো ভয়ঙ্কর ছিল না। ইন্দ্র হতে তোলা হতো সুশীতল বিশুদ্ধ জল। এখন শুধু জমিদার বাড়িটিই আছে, কালের বিবর্তনে সব কিছু হারিয়ে যেতে বসেছে। মূল জমিদার বাড়ির আশেপাশে রয়েছে আরও কয়েকটি প্রাচীন পাকা ভবন যা জমিদারের বংশধর ও অভিজাত লোকদের বসতভিটা হিসেবে ব্যবহৃত হতো। তাদের অনেকে এখন নাই, তবুও বাড়িগুলো ঐতিহ্যের সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে। দর্শক, এখন আমরা কথা বলবো এই সিদ্ধিপাশার জমিদার বাড়ির বংশধরের সঙ্গে। অচিন্ত কুমার ভদ্র, ছোটবেলায় আমি দেখছি এইখানে একটা ঘর ছিল, টিনের ঘর। এখানে একটা আর একটা ঘর ছিল, এখানে অতিথিরা আসতো বিভিন্ন জায়গার থেকে, এসে এখানে বিশ্রাম নিত। তারপরে দুপুরবেলার দিকে কেউ খাতো, কেউ খাতো না। তারপরে কিছুদিন পরে এই যে সময় আমাদের বাড়ি এই সব ঘরের লোক ঠিক মতন মানে বসার উপযুক্ত না বিধায় আমার দাদু আবার এইটা নতুন করে ঘর করার পরে ওইটা করে লাইব্রেরি, এইটা অতিথিলয়, আর এইটা হচ্ছে খাজনা আদায় করত। এইটা মন্দির, দুর্গা মন্দির, ওইটা নারায়ণ মন্দির, আর পিছনে একটা পাকা ইন্দ্রা আছে। এখান থেকে এলাকাবাসী, টিউবওয়েল ছিল না তো সে সময়, সে সময় ওখান থেকে জল নিয়ে সব জল টল খাওয়া দাওয়া করত। ও আর এই বিএল কলেজের থেকে, বিভিন্ন কলেজের থেকে ছেলেপেলেরা এসে এই ঘরটার থেকে এই জায়গায় পড়াশুনো করতো, খাওয়া দাওয়া করতো, আবার বিশ্রাম করতো। আবার তাদের কিছু আবার ওই জায়গার সিস্টেম ছিল যে যে বই নিয়ে যাবে তার নামটা লেখা হতো, সে বইটা আবার পড়াশুনো করে আবার বইটা আবার এখানে জমা দিয়ে যেত। এখন আমরা কথা বলবো এই জমিদার বাড়ির পাশে একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে, এই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান স্যারের সঙ্গে। ধন্যবাদ জসীমউদ্দিন বাচ্চু, আমার জন্মস্থান এখানেই। আমি জন্মের পর থেকে ছোটোবেলা থেকে এই জমিদার বাড়িটি দেখে এসেছি। তো জমিদার বাড়িতে পূর্বে আরও অনেক বিল্ডিং ছিল, যে বিল্ডিংগুলো কালের বিবর্তনে বিলীন হতে চলেছে। আর এখানে বাইরের থেকে অনেক পর্যটক আসতেন, এখন যেটা কম আসে। আর এখানে যে সুন্দর কারুকার্য ছিল সে কারুকার্যগুলো এখন আর নেই। এখানে পাশে একটি ইন্দ্র ছিল, আর এই জমিদার বাড়ি থেকে ভৈরব নদী পর্যন্ত দুটি রাস্তা ছিল। এক রাস্তা দিয়ে পুরুষরা যাতায়াত করতো এবং অন্যটি দিয়ে মহিলারা যাতায়াত করতো।
ভৈরব নদীর তীরে একটি ঘাট আছে, সেটি ভদ্রঘাট নামে পরিচিত। এখানে ওখানে একটি দোল মন্দির আছে। কিন্তু আপনারা যে ঘাটটি দেখতে পাচ্ছেন, এটি জমিদার বাবুরই করা ছিল। এই ঘাটটি স্টিমার ঘাট নামে পরিচিত। এই ঘাটের উপরে একটি দোল মন্দির ও একটি দাতব্য চিকিৎসালয় রয়েছে, যেটা প্রাণহরি ভদ্র তখনকার জমিদার এটা করেছিল। চলুন আমরা এই দাতব্য চিকিৎসালয়টি ও দোল মন্দিরটি আপনাদের ঘুরিয়ে দেখ। আপনারা দেখছেন যে মন্দিরটি, এটি সেই দোল মন্দির যা প্রাণহরি ভদ্র 1309 বঙ্গাব্দে নির্মাণ করেন। তৎকালীন সময়ে এই মন্দিরে পূজা অর্চনা করা হতো। দূর দূরান্ত থেকে পূজাস্ত এখানে পূজা করতে। এখানে প্রচুর লোক সমাগম হতো ও যে দাতব্য চিকিৎসালয়টি দেখছেন, এটি জমিদারেরই করা। তখনকার দিনে স্বাস্থ্যসেবা খুবই দুষ্প্রাপ্য ছিল, সে লক্ষ্যে জমিদার বাবু এই চিকিৎসালয়টি স্থাপন করেন। এখানে দূর দূরান্ত থেকে রোগীরা আসত সেবা নিতে।